तृणमूल कांग्रेस खेला खेला समय कर खेला शुरू है भाई खेला शुरू हो खेला तो 2024 जिला तो से जिला प्रणब मुखार्जी मत अभिज्ञ राजनीतिविद भारतवर्ष के उपहार दिए जिला आज जी हक माथा मत करते जाने कि तई तो 30 तारीख माथा उचू को जाए कोविड विधि मिले जाए मास्क पड़े जाए दूरत बजाय रेखे भोट देवे এবং এক নম্বর বোতাম টিপবে আমিরুলকে জেতাবেন আর দু নম্বরই কোন জামানত বাজেয়াপ্ত করবে এক নম্বর বোতাম টিপে আর আমিরুলকে ভোট দিচ্ছেন না মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছেন মাথায় রাখবেন এই করব তাই করব ডবল ইঞ্জিন সরকার মনে আছে ডবল ইঞ্জিন মানে কি চোরাদের সরকার একদিকে ইডি একদিকে সিবিআই মানে এখানেও চুরি করবে রাতের ঘুম চলে গেছে ভাবছে কদিন ইডি সিবিআই দিয়ে থমকানি সরকার এসব করে লাভ নেই তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা যত তাঁতাবে তত শক্তিশালী হবে যত প্রহার করবে তত আমরা বিশ্ব হবে আপনার ক্ষমতা থাকলে আপনি করুন আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি মহামতি গোখলে যা আগে বলেছিল ওয়ার্ল্ড বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে এবং তার লড়াই শুরু হয়ে গেছে আর মুর্শিদাবাদ 22-এর মধ্যে 20 করতে হবেই আগামী দিন তিনটে লোকসভা 3 লক্ষের বেশি ব্যবধানে জিতাতে হবে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করতে হবে এবং বিচ্ছিন্নতাবাদী বিবেকগামী শক্তিদের ঝেঁটিয়ে বিদায় করে গঙ্গায় বিসর্জন দিতে হবে আমি আপনাদের কথা নিয়ে যাচ্ছি আপনাদের যা সমস্যা রয়েছে আমি আমি আমিরুলের সাথে যোগাযোগে থাকি নদী ভাঙন তীর ভাঙন পার ভাঙন নিয়ে যা সমস্যা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফ থেকে 2-3 মাস আগে সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশ চলে গেছে প্রশাসনকে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারদের অগ্রাধিকার দেওয়া হবে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আপনারা চিন্তা করবেন না বাংলায় যদি বিজেপি জিতত তাহলে মুর্শিদাবাদের নাম আর মুর্শিদাবাদ হতো না এটা নিজেদের নামে নামাঙ্কিত হতো মোদী শাহবাদ করে দিত মুর্শিদাবাদ মোদী শাহবাদ আপনি দেখছেন না সব জায়গায় রেলওয়ে স্টেশনের নাম পাল্টে দিচ্ছে রাস্তার নাম পাল্টে দিচ্ছে শহরের নাম পাল্টে দিচ্ছে রাজ্যের নাম পাল্টে দিচ্ছে এই হচ্ছে বিজেপির উন্নয়ন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন চোখে আঙ্গুল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে এখানে তো মিডিয়া আছে আমি সবার সামনে আপনাদের সাক্ষী রেখে বলে যাচ্ছি কংগ্রেসের কোন নেতা যদি ক্ষমতা থাকে আর বিজেপির কোন নেতার ক্ষমতা থাকে রাজনৈতিক ভাবে আমাদের সঙ্গে মোকাবেলা করো একদিকে তুমি থাকবে একদিকে আমি থাকবো উন্নয়নের নদীতে লড়াই হবে তুমি তোমার রিপোর্ট কার্ড নিয়ে আসবে আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাবো 7 বছরে তোমাদের মোদী কি করেছে আর 10 বছরে তোমাদের কংগ্রেস সরকার মুর্শিদাবাদের জন্য কি করেছে আর 10 বছরে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের জন্য কি করেছে তুমি একদিকে দাঁড়াবে একদিকে আমি দাঁড়াবো ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি তুমি রিপোর্ট কার্ড তোমার নিয়ে আসবে আমি রিপোর্ট কার্ড আমার নিয়ে আসবো 10-0 বলে তুমি হারাতে না পারি রাজনীতির আগে পা রাখতে হবে সব জায়গায় রয়েছে আমার মুর্শিদাবাদ রয়েছে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করুন না কে মানুষ করছে